আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শামিমা কুকিং স্টুডিওতে স্বাগতম। শীতকালে নানা রকমের নানান রঙের সবজি পাওয়া যায়, আর এই সবজি স্বাদও হয় অসাধারণ। আর এই মজার মজার সবজি দিয়েই আজকে আমি তৈরি করব সবজির ভুনা খিচুড়ি। খিচুড়ি রান্না করতে কম বেশি আমরা সবাই পারি, তবে ছোটোখাটো কিছু টেকনিকের জন্য খিচুড়ি স্বাদ হয়ে উঠতে পারে অসাধারণ। সেই সব টেকনিক ব্যবহার করে কিভাবে আমি সুন্দর ঝরঝরে পারফেক্ট ভুনা খিচুড়ি তৈরি করছি, এটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি চুলায় একটা বড় সাইজের সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যান গরম হতেই আমি এখানে 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিলাম, এবং সেই সাথে দিলাম 1 টেবিল চামচ ঘি। তবে কেউ শুধু তেল দিয়ে করতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তেল গরম হয়ে গেলে এবার আমি কিছু আস্ত গরম মশলা ফোড়ন দিব। আমি এখানে দিয়েছি 5 টুকরা সবুজ এলাচি, ছোটো সাইজের 5 টুকরা দারুচিনি, 1টা স্টার মশলার অর্ধেকটা, 4-5 টুকরা লবঙ্গ, আর 3-4টা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ালে এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এবার এর ভেতরে দিব 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব। এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি। আমি এখানে নিয়েছি ফুলকপি, গাজর, বাঁধাকপি, আলু এবং পেঁয়াজকলি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যেই সিজনে যেই সব সবজি পাওয়া যায় সেটাই ব্যবহার করতে পারবেন। আমি এখানে সবগুলো সবজি 1/2 কাপের একটু ওপরে করে নিয়েছি, তবে পরিমাণটা একান্তই আপনাদের নিজের পছন্দ মতো দিবেন। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলো আমি আগে দেব, এবং যে সবজিগুলো সিদ্ধ খুব তাড়াতাড়ি হয় সেগুলো আমি 1-1 করে পরে দেব। এখন এই সবজিগুলোকে আমি পেঁয়াজ এবং আদা রসুনের সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, যাতে সবজিটা একটু সিদ্ধও হয়ে যায়, এর কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়। এবার এর মধ্যে দিব কিছু কাঁচামরিচ। আমি এখানে 8-10টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, তবে ঝালের পরিমাণটা আপনার পছন্দ মতোই দিবেন। আর সেই সাথে 2-3টা শুকনো মরিচ আমি 2-3 টুকরা করে নিয়েছি, এটা শুধুই ফ্লেভারের জন্য। আমি 500 গ্রাম পোলাওয়ের চাল, 200 গ্রাম মুগ ডাল, 200 গ্রাম মসুর ডাল ধুয়ে পানি ছড়িয়ে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। খিচুড়িটা আমি এখানে মুগ ডাল এবং মসুর ডাল দিয়ে করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে করতে পারবেন। এখন এই চাল ডালগুলো আমি সবজির সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে পোলাওয়ের চাল এবং ডাল একসাথে ভেজে নিলে খিচুড়িটা খুব ঝরঝরে হয়। আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, তবে লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার খুব ভালো করে মশলার সাথে সবজি এবং চাল ডালটা কিছুক্ষণ আমি ভেজে নিব। এখন আরও কিছু আস্ত কাঁচামরিচ আমি দিচ্ছি। কেউ যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এরকম ভেঙে দিবেন, আর যদি কেউ কম ঝাল খেতে চান তাহলে শুধু ফ্লেভার জন্য আস্তও দিবেন। চালটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে গরম পানি দিব। 500 গ্রাম চালের জন্য এখানে আমি 1 লিটার পানি ব্যবহার করছি, কারণ সবজি থেকে কিছু পানি ছাড়বে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমান করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব এবং 5-7 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা খুলে এবার আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব।
সেই সাথে দিব এক কাপ মটরশুঁটি। এবার সমান করে দিয়ে ঢাকনা দিয়ে দিব এবং সসপ্যানের নিচে একটি ভারী তাওয়া দিয়ে সর্বনিম্ন জালে 5 মিনিট আমি দমে রাখব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি পুরোটা ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে মিক্সড করে দেব। এবার আমি কিছু গাজর কুচি দিয়ে দেব। এই গাজর কুচিটা আপনারা মটরশুঁটির সাথেও দিতে পারবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এবার আমার খিচুড়িটা পুরোপুরি রেডি। শেষবারের মতো আমি একটু নাড়াচাড়া দিয়ে এবার এর মধ্যে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দেব। শেষে ঘি দিলে ঘ্রাণটা খুব ভালো থাকে, তাই আমি ঘিটা সবসময় শেষেই দিয়ে থাকি। এবার আমি খিচুড়িটা কিছুক্ষণ দমে রেখে পরিবেশন করে দেখাব। এই যে দেখেন খিচুড়িটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। খিচুড়িটা দেখতে যেমন সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে, খেতেও তেমনই সুস্বাদু। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।